ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার রঙিনী। অ্যাজ ইউজুয়াল, রঙিনী হচ্ছে আবরণের রঙিনী, রঙিনী হচ্ছে আবরণ যখন, তাহলে সেই ক্যাপশনটা বলি, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, ওটা আমাকে বলতেই হবে। কারণ সত্যি কথা, আবরণ আমাদের রঙিন করে তুলেছে। আর ঠিক আমার পাশে রঙিন রয়েছেন সুমন। রঙিন সুমন আমাদের সামনে হাজির আজকে, টাঙ্গাইল নিয়ে এসেছি। হ্যাঁ, বলতে চাইছেন কী দেখাবে? টাঙ্গাইল দেখাবে। তো টাঙ্গাইল দেখানোর আগে আমি একটু বলে দিই, সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন এই ক্যাপশনটা না বললে আমার কেন জানি না মনে হয় অনুষ্ঠানটাই শুরু হলো না। কেননা যতই যাই হোক না কেন, করোনা না থাকলেও যদি আমার স্যানিটাইজার আর মাস্কের ব্যবহারটা অভ্যেস হয়ে যায় না, আমি অনেক রোগ, বিশেষ করে যেটা পলিউশন সংক্রান্ত রোগ, আমার লাংস সংক্রান্ত রোগ, আমি ওটাকে আটকাতেই পারবো। অ্যালার্জি আমরা একদম সরিয়ে ফেলতে পারবো যদি আমার মুখে মাস্ক আর হাতে স্যানিটাইজার ব্যবহার করার অভ্যেসটা থাকে। হ্যান্ড ওয়াশ করবেন দিনে 5 থেকে 7 বার, স্যানিটাইজার ব্যবহার করবেন 18 থেকে 19 বার, সার্জিক্যাল 3-লেয়ার মাস্ক পরবেন এবং ওয়াশেবল মাস্ক, এই পুরো প্রসিডিয়ারটা ফলো করবেন, আপনি ভালো থাকবেন। নট অনলি ভালো থাকবেন, আপনি ভালো রাখবেনও। আসুন শুরু করি আজকে টাঙ্গাইল দেখানো। আচ্ছা, আজকে সন্ধে 6টা এবং রাত 12টা ধামাকা অনুষ্ঠান, ধামাকা। গতকালকের মতোই ধামাকা রয়েছে, তাই তো? একদম ধামাকা। সন্ধে 6টাও দেখতে হবে, রাত 12টাটাও দেখতে হবে। প্রথম শাড়ি টাঙ্গাইল দেখাচ্ছে, আমার খুব পছন্দের শাড়ি। এই কটনের কোয়ালিটিটাই আলাদা হয়, আর একদম হাতে বোনা শাড়ি। এখানে দেখুন পুরো ছোটো ছোটো আঁচলটা তো গেছে, সেই মটকা জামদানিতে যেরকম বুনুই থাকে সেই রকমভাবে ছাড় পাতা এবং ফুলের, আর কোনো কালোর ছোঁয়া নেই শাড়িটা, বিয়ের কেনাকাটাতে জায়গা করবে। এই হচ্ছে গায়ের উপরে বুটি, এই হচ্ছে শাড়িটা 45, এটা হচ্ছে নাম্বার 1, 45 ছিল রাগ লেখাটা ওখানে। 1 নম্বর শাড়ি হচ্ছে না কি, 3050, 3050 1 নম্বর শাড়িটা, কিন্তু আগামীকালের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি, একদম। আজকে প্রতিটা শাড়ি কিন্তু বলা যেতে পারে অক্ষয় তৃতীয়া এপিসোড, এটা আগামীকালের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। 3050 rupees নাম্বার 1, 1 নম্বর শাড়ি 3050। একের পরে চলে যাব 2 নম্বর শাড়ি, নাম্বার 2, এটাও কিন্তু রয়েছে। অ্যাকচুয়ালি পিঙ্ক সুতোর সঙ্গে ব্লু সুতো গিয়ে এই টোনটা এসছে, মভের একটা টোন। নাম্বার 2 দেখাচ্ছি, 2 নম্বর শাড়ি, সব হাতে ঘোরানো। এই যে আঁচলে বড় মোটিফটা দেখছেন, এটাও কিন্তু হাতে ঘোরানো। আমি আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। উল্টো দিকটা দেখুন, এটা হচ্ছে হাতে ঘোরানো নকশা। 2 নম্বর শাড়ি নাম্বার 2, 3050, 3050। পাড়ের মধ্যে একটা ডুরে রয়েছে, দেখুন এই হচ্ছে পাড়টা গেছে, তার সঙ্গে ভেতরে বুটি। নাম্বার 2, 3050 rupees, 3050, 2 নম্বর শাড়ি। নাম্বার 3 শাড়িতে যাব, নাম্বার 3। আচ্ছা, এই শাড়ির ক্ষেত্রে একটু বলে দিই, এর আবার পাড়ে এই যে পাড়টা রয়েছে যেটা সেলফেজটা, এখানে কিন্তু তসরের ব্যবহার আছে, এই জায়গাটা তসরের ব্যবহার আছে। নাম্বার 3 আঁচল, এটা সাদা কালোই রয়েছে। 3 নম্বর শাড়ি নাম্বার 3, প্রাইস হচ্ছে 3050 rupees, 3050, 3 নম্বর শাড়ি। নাম্বার 3, 3050, 3 নম্বর, 3050। নাম্বার 3 দেখালাম, এবারে আসবো নাম্বার 4, 4 নম্বর শাড়িতে যাব। নাম্বার 4, 4 নম্বর, এটা একদম হোয়াইট, মিল্ক হোয়াইটে সি গ্রিন বর্ডার, 4 নম্বর শাড়ি, শাড়িটা দেখতে খুব ভালো। আমি এরকম বহু মানুষকে দেখেছি, বহু কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, এরকম বহু মানুষ রয়েছেন, বহু ডক্টর রয়েছেন, আমাদের স্কুলের, আমাদের স্কুলের ম্যাথসের টিচারকে দেখেছি এই রকম শাড়ি পরতে, সব সময়ের জন্য এরকম সোবার টেস্টের শাড়ি পরা। সুতরাং এগুলো আমাদের ছোটোবেলা থেকে দেখে বড় হওয়া, এখনও দেখবেন আপনার চারপাশে একটু যারা সোবার টেস্টের শাড়ি পছন্দ করেন, এই শাড়ি থেকে তারা বেরোতে পারেন না, ট্র্যাডিশনাল এবং সোবার। 4 নম্বর শাড়ি 3050, 3050, 4 নম্বর, 3000, ডিসেন্ট সাজ যারা পছন্দ করেন, এটা হচ্ছে 4 নম্বর শাড়ি 3050, নাম্বার 4, 3050। চারের পরে চলে যাব 5 নম্বর, নাম্বার 5, এটা রয়েছে 5 নম্বর শাড়ি নাম্বার 5, এটাও একটা অফ হোয়াইট কালারে, এবং বুনুইটা দেখুন, এই যে আঁচলের বুনুইটা আমি একটু দেখাতে চাই, কি সুন্দর করে জমাট বুনুই হয়েছে, দেখুন জমাট বুনুই, কত খেই যেখানে ঘুরেছে। 5 নম্বর শাড়ি 3050, এই রয়েছে পার, কালো লালের ব্যবহারে, ভেতরে রয়েছে বুটি। 5 নম্বর শাড়ি নাম্বার 5, 3050 rupees, 3050, 5 নম্বর, 3050, 3050, নাম্বার 5,
পাঁচ নম্বর 3050, পাঁচের পরে যাবো ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স, এটা রয়েছে নাম্বার সিক্স, কালারটা খুব সুন্দর, একটা পালপি টোন, ছ নম্বর আঁচল, একদম ইউনিক কালার, খুব সুন্দর কালারটা, এরও পারে তসরের ব্যবহার রয়েছে। আর টেক্সচারটা কি শাড়ির টেক্সচার, একটা সেলুলার এফেক্ট রয়েছে এই টেক্সচারটা, দেখুন একদম অন্যরকম, আর তার সঙ্গে যাচ্ছে এভাবে। ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স দেখাচ্ছি 3050 rupees, 3050 টাকা ছ নম্বর, হোম ডেলিভারি হয়ে যাবে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি হোম ডেলিভারি পাবেন, উইথ হোম ডেলিভারি চার্জ, এই 3050-এর সঙ্গে হোম ডেলিভারি চার্জ অ্যাড করে পেমেন্ট করবেন, যদি কুরিয়ারে নেন কুরিয়ার চার্জ অ্যাড করে অনলাইনে পেমেন্ট করে দেবেন, শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। এটা রয়েছে ছ নম্বর 3050 নাম্বার সাত নম্বর শাড়ি, শাড়িটাও খুব ভালো দেখতে, আঁচল আর কালারটা না লাইট খাকি, এটা তো একটা সেলুলার উইভ আছে, আমি আঁচলটাকে দেখাতে চাই, আঁচলটাতে সেলফ সুতোর নকশা, এটা তো ডুরে গেল, তার উপরে আসি, এখানে নকশাটা দেখুন সেলফ সুতো, মানে খাকির মধ্যে খাকি সুতোতে সাদা দিয়ে মিনে করে বের করা হয়েছে নকশাটা, এই হচ্ছে নকশাটা, এটা দারুণ দারুণ হয়েছে। নাম্বার সেভেন, নাম্বার সেভেন সাত নম্বর, একটু গায়ে ফেলবো শাড়িটা আমি এই রংটার জন্য, রংটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে, তো সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন 3050 rupees, দারুন দেখতে শাড়ি, 3050 সারা গায়ে, কিন্তু এই সেলফে বুটি দেখুন, সেলফ সুতো দিয়ে কাজ করে ভেতরে সাদা দিয়ে হাইলাইট করা, আপনাদের উল্টো দিকটাও দেখাবো, এটা হাতে ঘুরিয়ে বোনা হয়েছে দেখুন, খুব মানে সূক্ষ্ম কাজের ব্যবহার এখানে, সাত নম্বর 3050 নাম্বার সেভেন 3050, এবার চলে আট নম্বর শাড়ি নাম্বার এইট, আট নম্বর, এটা এটার মধ্যে আবার টিস্যুর একটা বর্ডার গেছে সাদার মধ্যে, আঁচলটা কালো সুতোর একটা উইভিং, দূর একদম চুড়ি উইভ রয়েছে কালো সুতোর, উপর নিচে টেম্পল গেছে, এটা নিচে টেম্পল যেমন রয়েছে এই দূরেটা গেছে, চুড়িটা গেছে, তার উপরে আবার দেখুন উপরে একটা টেম্পল গেছে এই, আর সারা গায়ে এইভাবে বক্সের ডিজাইনটা হাতে ঘুরিয়ে গেছে, এই হচ্ছে আট নম্বর শাড়ি 3050 নাম্বার এইট, 3050 rupees নাম্বার এইট, যে সমস্ত মায়েরা লাল পরবেন না বা নাতির বিয়েতে ঠাকুমা বা দিদিমার একটা শাড়ি চাই, এই শাড়িটা একদম মানে সাদা মাথায় চুল, এক মাথা সাদা চুলে দিদিমা বা ঠাকুমা সাজবেন, এই শাড়িটা ভীষণ দরকার, এবং যাদের ঠাকুমা দিদিমা বেঁচে আছেন আমি তো মনে করি তারা ভীষণ লাকি। এটা রয়েছে আঁচল, এবং এখানেও দেখুন একটা সেলফ সুতোর কাজ গেছে, সেলফের উপরে কিন্তু এই নকশাটা যাচ্ছে, ন নম্বর শাড়ি আঁচলটা দেখাই নাম্বার নাইন, ন নম্বর 3050 এই রয়েছে বর্ডার, সারা গায়ে এভাবে যাচ্ছে বুটিটা, এটাও কিন্তু সাদার মধ্যে খাকি সুতোরই কাজ রয়েছে, ন নম্বর শাড়ি 3050 নাম্বার নাইন 3050, এবার চলে নাম্বার টেন, দশ নম্বর শাড়ি নাম্বার টেন, এই শাড়িটার আঁচলে একটা সেলুলার স্টাইলের উইভ হয়েছে, সুতোরই উইভ রয়েছে ওটা, দশ নম্বর নাম্বার টেন, আমার খুব পছন্দের হচ্ছে শাড়িটা, এইসব শাড়ি না দেখলেই মনে হয় গরম কমে গেল এক লম্বায় অনেকটা, এটা দশ নম্বর 3050 নাম্বার টেন 3050 এই রয়েছে বর্ডারটা, নাম্বার টেন দশ নম্বর শাড়ি 3050 3050 দশ নম্বর, এবার চলে এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন, এগারো নম্বর, বাহ, এটা হচ্ছে আঁচলটা বক্স বক্স করে ডিজাইন, এটা হচ্ছে এগারো নম্বর আঁচল পার, এই হচ্ছে শাড়িটা, এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন 3050, এগারো নম্বর 3050, এগারোর পরে যাবো বারো নম্বর নাম্বার টুয়েলভ, এটা রয়েছে বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ, মানে অপশন আছে, খুব সুন্দর বারো নম্বর, এটা রয়েছে আঁচল পার, ইয়েলো গ্রিনে বর্ডারটা যাচ্ছে, বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ, এই রয়েছে বডিটা, বারো নম্বর নাম্বার টুয়েলভ, প্রাইস হচ্ছে 3050 rupees, বারো নম্বর শাড়ি 3050, তেরো নম্বর শাড়ি আবারও, এটা আমার মনে হচ্ছে আগামীকালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তেরো নম্বর, দারুণ দেখতে শাড়িটা, আগামীকাল তারপরে সামনে 25শে বৈশাখ, আমার কালকের জন্যই মনে হচ্ছে, বিশ্বাস করো আঁচল আছে, এটাতে না একটা ব্লাউজ পিসের প্রভিশন আছে, কিন্তু আমি বলবো লাল ব্লাউজ এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে আঁচল, এই রয়েছে বর্ডারটা, কি দারুন শাড়িটা, নাম্বার 13 সত্যিই লাকি 13 আজকে, এটা না আমি আমি নিজেকে একবার লাল ব্লাউজে ভেবে নিলাম, 13 নম্বর লাল ব্লাউজ দিয়ে এটা পরতে, দামটা কি রয়ে গেল 3050, 13 নম্বর শাড়ি 3050, এবং এটাতে না রানিং এ একটা ব্লাউজ পিস আছে, কিন্তু আমি বলবো
আপনার লাল ব্লাউজ দিয়ে পড়ুন। এটা গেল 13, এবার চলে যাব 14 নম্বর, নাম্বার 14, 14 নম্বর শাড়ি, নাম্বার 14 ওর সাথে ম্যাচ করার জন্য ব্লাউজ কিন্তু আবরণে সেটাও আছে, প্রত্যেকটা শাড়ির সঙ্গে ম্যাচিং, যেমন এটার সঙ্গে হাকোবা ব্লাউজ খুব ভালো যাবে, দারুণ লাগবে হাকোবা। এটা রয়েছে আঁচল, এই রয়েছে বডি, পাটটার মধ্যে একটা তসর সুতোর ব্যবহার রয়েছে। 14 নম্বর শাড়ি 3050, নাম্বার 14 3050 রুপিস, 14-র পরে যাবো 15। এই যে আমরা ভ্যারাইটি দেখালাম, দেখুন আজকে আবরণের সকালবেলায় আপনারা অনুষ্ঠান পেয়েছেন, আজকে আমরা করলাম দুপুর 2টো এবং এখন করছি এরপরে সন্ধ্যে 6টা রাত 12টা। দেখবেন আমরা 4 ধরনের আইটেম দেখাবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আবরণ সবার জন্য, যার যে টেস্ট সেই টেস্টের শাড়ি পাবেন। তাই আপনাদের কাছে বলা যে আবরণকে বুঝতে গেলে আসতে হবে আবরণে, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ডায়াগোনালি অপোজিটে আবরণ, প্রত্যেক দিন খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, হোলসেলাররাও যোগাযোগ করবেন। এটা 15 নম্বর শাড়ি, এটা কিন্তু লাল ছাড়া একটা শাড়ি দেখাচ্ছি, এই রয়েছে এর মধ্যে কিন্তু লালের কোনো ছোঁয়া নেই। 15 নম্বর 3050, 3050 নাম্বার 15, 15 নম্বর পুরোটাই সেলুলারে গেছে, এই যে তাঁতটা গেছে এটা সেলুলার তাঁত। 15 নম্বর শাড়ি 3050, 3050 নাম্বার 15, এবার চলে যাব নাম্বার 16, 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 16 নম্বর, বাহ এটা অসাধারণ। এটা আঁচল, একটা ইয়েলো গ্রিন ব্লু এবং রাস্টের ব্যবহার, পাটটা রয়েছে চুড়িতে, 16 নম্বর, এটার মধ্যেও একটা সেলুলার উইভ আছে। 16 নম্বর শাড়ি নাম্বার 16, 3050 রুপিস, 3050, 16 নম্বর 3050, নাম্বার 16 দেখালাম, নাম্বার 17, 17 নম্বর, নাম্বার 17, এটাও অক্ষয় তৃতীয়, মাথায় এখন অক্ষয় তৃতীয়া ঘুরছে আমার। হ্যাঁ, 25শে বৈশাখ তো বটেই, 25শে বৈশাখ সব কটা শাড়ি আমরা পরতে পারি, মানে মিলেমিশে অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, এটাতে কোনো কালো নেই, এটাতে নীল আছে, সবুজ আছে, লাল আছে। এই হচ্ছে নকশা আঁচলের, পাটটা একদম মাথার সঙ্গে যাচ্ছে, আর এই রয়েছে ভেতরে বুটি, ফুলের নকশায় বুটি যাচ্ছে, নাম্বার 17, 17 নম্বর শাড়ি 3050, 3050 নাম্বার 17। এইবারে আসছি নাম্বার 18, 18 নম্বর, আমাদের 3050 শেষ হয়ে গেল, 18 নম্বর শাড়িতে 3050 আমরা এন্ড করব, নাম্বার 18, 3050 রুপিস, 18 নম্বর 3050, এই রয়েছে নাম্বার 18, মাথা সিগ্রিনে বর্ডার, মাল্টিকালার জামদানি বুটি, এটা রয়েছে 18 নম্বর 3050। 19 নম্বর শুরু করছি 3250 থেকে, 3250 নাম্বার 19, 19 নম্বর 3250 আঁচল, এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, একদম গোল্ডেন টিস্যুর ব্যবহার, এই রয়েছে বডিটা। 19 নম্বর শাড়ি নাম্বার 19, 3250, 3250, 19 নম্বর শাড়ি নাম্বার 19, গোল্ডেন, একদম ঈদের জন্য স্পেশাল, 19 এবং 20 এটাও ভালো লাগবে, 20 নম্বর, এটা রয়েছে নাম্বার 20, 20 নম্বর শাড়ি, প্রাইস একই 3250, 3250, 20 নম্বর 3250, 3250, এটা রয়েছে 20 নম্বর, নাম্বার 20, 3250, 20 নম্বর শাড়ি দেখালাম আমরা, 3250, 21 নম্বর, 21, এটাও আবার পাড়ের মধ্যে একটু তসরের ব্যবহার রয়েছে, 21 নম্বর, 21, দেখুন শাড়িটা, এটা আঁচল, 21 নম্বর, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা, 21 নম্বর, 21 বডি, পাড়ে একটা তসরে ব্যবহার রয়েছে, সারা গায়ে এরকম বুটি যাচ্ছে, 3250, 21 নম্বর শাড়ি। এবারে আসবো 22 নম্বর, 22 নম্বর, এগুলো না বিয়েতে ধরুন প্রণামী দেবেন, 5-6টা প্রণামী এই ধরনের শাড়ি দিতেই পারেন, যারা একটু ভালো প্রণামী দিতে চাইছেন বসে ভালো, এটা খুব ভালো প্রণামী। এই রয়েছে আঁচল, এবং এটা না পুরো পেজলি দুটো গেছে আঁচলের ঠিক মাঝখানে, তাকে চারপাশ থেকে ফ্রেমিং করা হয়েছে, দেখুন বুনুইয়ে সেলুলার বুনুই রয়েছে শাড়িটাতে। 22 নম্বর শাড়ি 22 দেখাচ্ছি, 3250, 3250, 22 নম্বর, 3250, এবার চলে, এইটা যেমন শুধু লালে ছিল অফ হোয়াইটের মধ্যে, সেম ডিজাইনটাই মাল্টি কালার, সুতোর ব্যবহারটা এখানে মাল্টি কালার, আঁচল, আঁচলে দেখুন একটা লাল একটা সবুজ পেজলি, তার চারপাশ থেকে যেটা ফ্রেমিং হয়েছে পুরোটাই মাল্টি কালার, এবং ভেতরে বুটিটাও মাল্টি কালারেই যাচ্ছে, সব হাতে ঘোরানো কাজ। 23 নম্বর শাড়ি নাম্বার 23, প্রাইস হচ্ছে 3250, 3250, 23 নম্বর,
চব্বিশ নম্বর শাড়িটাও খুব ভালো দেখতে, পিচ এটাও কিন্তু উইদাউট রেড, এটার মধ্যে পিচের ব্যবহার রয়েছে আর গ্রে ব্যবহার রয়েছে, পিচ এন্ড গ্রে, গ্রে কালার নট ব্ল্যাক, পিচ এন্ড গ্রে কালার, আঁচল এই রয়েছে বডিটা। 24 চব্বিশ নম্বর শাড়ি 3250, 3250 নাম্বার 24, চব্বিশ নম্বর 3250 নাম্বার 24। এবার চলে যাবো 25, 25 নম্বর শাড়িতে যাব নাম্বার 25, এই কালারটাও খুব সুন্দর, 25 নম্বর 25 আঁচল, রংটা নিয়ে কিছু বলবোই না, মানে বলা সামারের কালার পুরো প্রত্যেকটা। এটা হচ্ছে 25 নম্বর নাম্বার 25, 3250, পাড়ের মধ্যে রয়েছে একটা তসরের ব্যবহার আর এই রয়েছে শাড়িটা, 25 নম্বর পুরো হাত ঘোরানো নকশা, 25 25 নম্বর, প্রাইস হচ্ছে 3250, 25 নম্বর শাড়ি 3250, 26 নম্বর, ওয়াও এটা গঙ্গাজল কালার, তার মধ্যে মানে তসর কালার, তার মধ্যে সাদা সুতোর কাজ, এটা 26 দেখুন গঙ্গাজল কালার, তার মধ্যে সাদা সুতোর কাজ, 26 26 নম্বর এই রয়েছে শাড়িটা, সেলফেই কাজ রয়েছে একদম, 26 নম্বর শাড়ি 3250, 26 3250, 26 পরে চলে যাব 27, এটা একদম ডার্ক তসর কালার মানে গঙ্গা মাটি কালার দেখালাম এটা, আর তার মধ্যে লাল ছাড়া একটা হচ্ছে ফিরোজা সুতো, একটা হচ্ছে ব্লু সুতোর কাজ রয়েছে, 27 27 নম্বর শাড়ি, এর না একটা সেলফে ডুরে রয়েছে, আমি জানি না কতটা বুঝতে পারছেন, এটা সেলফে একটা ডুরে গেছে, এই দিকটা আরো ভালো বুঝতে পারবেন, 27 নম্বর নাম্বার 27, যেটাই পছন্দ হচ্ছে নাম্বারটা কিন্তু মাথায় রাখবেন, 27 নম্বর 3250, 28 নম্বরে যাব নাম্বার 28, এটা 28 নম্বর, যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে আপনারা বুকিং করতে থাকুন 9051217272, 9051217274, এই সমস্ত শাড়ি গরমকালে বিয়েবাড়িতে অনেক মানুষকে আমি পরতে দেখেছি, এটা এটাতে একটা স্ট্রাইপ আছে, হাফ শাড়িটা এভাবে গেল, অফ হোয়াইটের মধ্যে লেমন ইয়েলো দিয়ে স্ট্রাইপ, পাটটা হচ্ছে ব্রাউনের সঙ্গে লেমন ইয়েলো, কুঁচিটা দেখুন রংটা বদলে গেল, এটা 28 নম্বর শাড়ি 3250, পাটলি পাল্লু, 28-এর পরে যাব 29 নম্বর, এটা একদম একটা চারকোল গ্রে কালার, গ্রে কালার অ্যাকচুয়ালি, 29 এটা ব্ল্যাক ব্লাউজে খুব ভালো যাবে, আমি পরে আছে আজকে দেখাবো আপনাদের, আমার সাজের সঙ্গে এই শাড়িটা আজকে দারুণ যাবে, 29 নম্বর শাড়ি নাম্বার 29, একটু গায়ে ফেলে দেখাই, আমি বললাম না আজকে আমার সাজের সঙ্গে আমার ব্লাউজ আমার জুয়েলারি এই শাড়িটার ডিমান্ড করছে, 29 নম্বর আমার খুব দারুণ লেগেছে শাড়িটা, 29 নম্বর শাড়ি 3250, 3250 নাম্বার 29, 29 নম্বর 3250, 3250, এবার চলে যাব 30 চন্দন কালারে একটা অফ ইয়েলো বর্ডার, এটা হচ্ছে 30 নম্বর, আঁচলটা দেখাই, এই হচ্ছে আঁচল, এর মধ্যে মজেন্টা একটা সফট ইয়েলো এবং একটা গ্রিনের ব্যবহার রয়েছে, এই হচ্ছে আঁচলের মধ্যে এইভাবে ফ্লোরাল ডিজাইনটা যাচ্ছে মানে ফুলের ঝাড়, এই হচ্ছে 30 নম্বর শাড়ি, এটা গেল আঁচল আর সারা গায়ে বুটি গেছে, 30 নম্বর 3250 নাম্বার 3250, 31 যাব 31 নম্বর, এটা একদম সফট লেমন টোন, সফট লেমন ইয়েলো, তার মধ্যে সাদা এবং ব্রাউন দুটো কালারের সুতোর ব্যবহার রয়েছে, সেলফ সুতোও কিন্তু রয়েছে, আর পাড়ের মধ্যে তসরের মুজোটা রয়েছে, 31 নম্বর 31, প্রাইস হচ্ছে 3250, 3250, 31 নম্বর, এবার চলে যাব 32 নম্বর, 32 এটা রয়েছে 32 নম্বর নাম্বার 32, আঁচল এটা তসর কালারের মধ্যে একটা পেস্তা কালারের সুতো একটা অফ কালারের সুতো অফ হোয়াইটের সুতো, 32 32 নম্বর শাড়ি, প্রাইস একই 3250, 32 নম্বর 3250, এবারে আসবো 33, এটা পুরোটাই একটা কর্ড উইভ আছে ডুরে আছে মানে লম্বা লম্বি স্ট্রাইপ রয়েছে, আঁচলটাতে এরকম মিনে বরফি গেছে, দেখুন মিনে বরফি বললাম কেন, একটা গ্রিন ইয়েলো একটা ইয়েলো গ্রিন অল্টারনেট করে, আর গায়ের উপরে অফ হোয়াইটের মধ্যে এভাবে এটা একটা স্ট্রাইপ গেছে কর্ড উইভ গেছে, পাটটা লেমন ইয়েলোতে একদিকে রয়েছে গ্রিনে আর এই রয়েছে কুঁচি, এখানে আবার কর্ডের উইভিংটা নেই, এখানে আঁচলের মতো যাচ্ছে এই বরফি নকশাটা, এটা কুঁচিটুকু শুধু, 33 নম্বর 33 দেখালাম 3250, 34 নম্বর নাম্বার 34, 34 নম্বর এটা পাটটা সাদা কালোতে নাম্বার 34, দারুণ দেখতে শাড়িটা, 34 নম্বর নাম্বার 34, আঁচল
পার আর ভেতরের বুটের একদম অন্যরকম, সব হাতে ঘোরানো। এটা একটু গায়ে ফেলে দেখাবো। নাম্বার 34 আমাদের 3250 শেষ হলো। আজকে আমার ব্লাউজ, জুয়েলারি, ঘড়ি সব ডিমান্ড করছে শাড়িটা। আগে শাড়িটাও যেটা দেখালাম, এটাও যেটা দেখালাম, দুটোই ডিমান্ড করছে। 34 3250 নাম্বার 34 34 নম্বর বুকিং করে নিন। 3250 দেখালাম, 34 নম্বর। 35 নম্বর থেকে 3450 35 নম্বর। এটা রয়েছে সি গ্রিন, কিন্তু সাদা সুতোর টানায় সি গ্রিন ভার্না। আর এই রয়েছে আঁচল, পাটটার মধ্যে রয়েছে একটা তসরের ব্যবহার। এটা রয়েছে হচ্ছে 35 নম্বর 3450 3450 নাম্বার 35 35 নম্বর শাড়ি দেখালাম, 3450 36 নম্বরে যাব। 36 নাম্বার 36 36 নম্বর শাড়িটা দারুণ দেখতে, দারুণ। এটা না আঁচলটা অ্যাকচুয়ালি বিস্কিট কালার, শাড়িটা একটু বিস্কিট কালারের মধ্যে চেকস রয়েছে, পুরো শাড়িটাতে চেক রয়েছে। এগুলো সব হাতে ঘোরানো, সব হাতে ঘোরানো নকশা। এবার আসি গায়ে, গায়ের মধ্যে এই যে পাটটা, তার উপরে কিন্তু টেম্পল, উপর নিচে সমানভাবে টেম্পলটা যাচ্ছে, ভেতরে বুটি সব হাতে ঘোরানো নকশা। এই হচ্ছে 36 নম্বর শাড়ি, 3450 3450 36। আচ্ছা এটাতে না ব্লাউজ পিস আছে, এবার ব্লাউজ পিসটা একটু দেখতে হবে। বডিতে চেকস রয়েছে, ব্লাউজ পিসে কিন্তু স্ট্রাইপ রয়েছে। 36 নম্বর 37 নম্বর, এটা সাদাতে তসর পারে, সাদার মধ্যে সাদা। অনেক সময় না দিদিমার শাড়ি, মানে মায়ের মাকে দেব, প্রণামিতে কি শাড়ি দেব, লাল ছাড়া শাড়ি দিতে হবে, এই সব শাড়ি দেওয়া যায়। দিদিমা তো ভেরি স্পেশাল না, তার নাতির বিয়ে হচ্ছে, দিদিমা কিংবা ঠাকুমা ভীষণ স্পেশাল। এটা 37 নম্বর 3450 এই হচ্ছে বডিটা, নাম্বার 37 3450 37 নম্বর শাড়ি 3450। 37-এর পরে যাব 38। এটা একটা পাউডার সি গ্রিন কালার, 38। তাতে ওই সেম যেটা আমি সাদাতে সাদা দেখালাম সেই নকশাটাই যাচ্ছে। এটা রয়েছে 38 38 নম্বর 3450 3450 39 39। প্রত্যেকটাই প্রায় কাছাকাছি নকশা। এটা নেভি ব্লুর সঙ্গে তসর বর্ডার, 39 নম্বর আঁচল পাট, কি ভালো দেখতে শাড়িটা। 39 নাম্বার 39, প্রাইস একই 3450 3450 39 নম্বর। লাস্ট শাড়ি হচ্ছে 40 নম্বর, নাম্বার 40 3450 34 নম্বর। দারুণ দেখতে শাড়িটা, সত্যি সুন্দর। 40 নম্বর 3450 নাম্বার 40 3450 3450 নাম্বার 40 40 নম্বর দেখিয়ে দিলাম, 3450। যার যার পছন্দ হবে বুকিং করে নিন, শাড়ি আপনারা পেয়ে যাবেন। আজকে তো হাতে সময় নেই বললেই চলে, তবু একবার বলে দিই হোলসেলাররা যোগাযোগ করবেন, আপনাদের একটা ফোন নাম্বার গেল। আর অবশ্যই শাড়ি পছন্দ হলে বুকিং করুন 9051217272 9051217274। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9051217795, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েও বুকিং করুন। একটু পরেই এপিসোডটা ইউটিউবে চলে যাচ্ছে, আপনারা সেখানে দেখে, ভালো করে দেখে নিয়ে নিশ্চিন্তে বুকিং করুন। স্ক্রিনশট দিয়ে বুকিং করলে সবচেয়ে ভালো হয়, আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই যারা আসতে চাইছেন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ডায়াগোনালি অপোজিটে আবরণ, এসে দেখে কেনাকাটা করুন। প্রতিদিন আবরণ খোলা সকাল 11:00 থেকে রাত্রি 9:00, 11 AM to 9 PM। আসুন আর শুনুন কি বলার আছে তোমার। আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া, আপনাদের নিমন্ত্রণ রইল, সবাই আসবেন আমাদের শোরুমে আবরণে। আবরণে অক্ষয় তৃতীয়া সেলিব্রেট হবে, তো আপনারা আসুন, অক্ষয় তৃতীয়ার পুজো রয়েছে, আপনারা আসবেন সকলে। আর যেটা আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমাদের বলার, সেটা হচ্ছে যে হোলসেলাররা যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু প্রচুর সুযোগ রয়েছে। এবং হোলসেলারদের যে এসে দেখেই নিতে হবে এমনটা নয়, আপনারা তো টিভিতে দেখছেন, যদি আপনার সেই ভরসাটা থাকে আপনি যে কোনো প্রান্তে, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হোলসেলে নিতেই পারেন। কী করতে হবে ডিটেলস জানার জন্য আপনাদের ফোন নাম্বার একটা আলাদা যায়, আর হোলসেলাররা সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনারা আসুন আবরণে, এসে দেখে কেনাকাটা করুন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন। হোলসেলাররাও ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকে যোগাযোগ করতে পারেন। আর বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে আবরণ সেজে রয়েছে আপনাদেরকে সাজিয়ে তোলার জন্য। কী কী পাওয়া যাবে সেমন একটু আস্তে আস্তে বলো ধীরে ধীরে। শাড়ি তো আমি বলে দেবো কী কী শাড়ি পাওয়া যাবে, শাড়ির বাদ দিয়ে বলো। শাড়ি বাদ দিয়ে আমি যেটা পরে আছি জহর কুর্তা আছে, আর এর পাশাপাশি আছে পাঞ্জাবি,
তারপরে আছে আপনার ইন্ডো ওয়েস্টার্ন আছে, আর আছে শেরওয়ানি, আর আছে ধুতি, ব্লেজার আছে, সুট আছে, সুট আছে। আর মহিলাদের শাড়ির ব্যতিরেকে রয়েছে ব্লাউজ, রেডি ব্লাউজ। আজকে সন্ধে ছটা শোটা দেখবেন, এই ব্লাউজকে কেন্দ্র করে বললাম, সন্ধে ছটাটা মনে করে দেখবেন, আজকে ব্লাউজ দেখানো হবে, স্পেশাল স্পেশাল ব্লাউজ। আর তার সঙ্গে যেটা বলবো, যে তার সঙ্গে রয়েছে হচ্ছে কুর্তি প্লাজো, কুর্তি সেট, প্লাজো সেট, এবং তার সঙ্গে সিক্রেট প্যান্ট, এরকম যাবতীয় কিছু সব নিয়ে আবরণ সেজে রয়েছে। তাই আসতে হচ্ছে আবরণে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে সন্ধে ছটা, এবং তারপরে রয়েছে রাত বারোটায়। আজকে সন্ধে ছটা এবং রাত বারোটা দুটো এপিসোডই হচ্ছে ভেরি স্পেশাল, আপনাদের থাকতে হবে আমাদের সঙ্গে। নমস্কার। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।